আসসালামু আলাইকুম, আমি এবি রফি বলছিলাম ড্যাফোডিল জাপান আইটি থেকে। আজকে আমি কথা বলবো দুইজন সাকসেসফুল স্টুডেন্টের সাথে, তারা আজকে ভিসা রিসিভ করেছেন। আমার বাম পাশে আছেন, আমি তার সাথে একটু পরিচয় হয়ে নিতে চাই। প্লিজ আপনার নামটা প্লিজ। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু ইউসুফ। আমার ডান পাশে আছেন আমাদের ড্যাফোডিল জাপান আইটির একজন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, স্যারের কাছে আমি একটু পরিচয়টা নিতে চাই। স্যার জি, আমি মোহাম্মদ শাহজালাল, আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একজন ইনস্ট্রাক্টর। জি, আমার আরও ডান পাশে আছেন, আমি তার কাছ থেকে পরিচয়টা শুনে নিতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ ইউসুফ শরীফ, আমি কোবে ইন্টারন্যাশনাল জাপানিজ একাডেমি থেকে চান্স পেয়েছি আর কি। যেহেতু আপনারা আজকে ভিসা রিসিভ করেছেন, আজকের অনুভূতি জানার চেষ্টা করব। সর্বপ্রথম আপনার কাছ থেকে এই অনুভূতি জানার চেষ্টা, আজকের দিনের অনুভূতিটা কী অ্যাকচুয়ালি? যেহেতু কথা বলতে আসছি ফার্স্ট টাইম এখানে, তো আমি প্রথমেই সর্বপ্রথম হাজার কোটি শুকরিয়া জানাচ্ছি সেই মনিবের দরবারে, যে মনিব আমাদেরকে আড়াই দিনের দুনিয়াতে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানবজাতি হিসেবে পাঠিয়েছেন। মানুষ পৃথিবীতে আসে এবং চলে যায়, মাঝখানে রেখে যায় তাকে মনে রাখার মতো নানা স্মৃতি। এরকম অবস্থায় আমরা হচ্ছে ভিসা পেয়েছি আজকে, প্রায় রেজাল্ট এখন এক বছরের রেজাল্ট। এখন উনি একটা প্রথম হচ্ছে আমাকে হাতে একটা পেপার দিল, যে পেপারে আপনি সই করবেন, সিগনেচার করেন। পেপারটার মধ্যে সিগনেচার করলাম, আমার তারপর যত ডকুমেন্টস আছে সবগুলো আমার হাতে দিয়ে দিল। তখন আমি সবগুলো ডকুমেন্টস নিলাম, নেওয়ার পরে এখন আর শুধুমাত্র আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আল্লাহ করতেছি, না জানি এখন কী হইতেছে, না জানি কী হইতেছে। ওই যে যদি পাসপোর্টের মধ্যে ভিসা হয় তাহলে ভালো, আমার ভাগ্য ভালো, আর যদি ভিসা না হয় তাহলে তো ভাগ্য খারাপ। মানে এরকম সময় আসলে আমি নিজেকে কী করবো, কীভাবে কন্ট্রোল নেব, এখন আমার ভিসাটা আমি কী খুলবো, না খুলবো, না খুলবো, না খুলবো না, আমি এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। দ্বিধাদ্বন্দ্বটা এখন প্রায় ভিসাটা নিয়ে হচ্ছে আমার যত ডকুমেন্টস আছে ডকুমেন্টস নিয়ে আমি বসে পড়লাম, এখন একটা খুলবো না খুলবো না এরকম একটা চিন্তার মধ্যে আছি। যাক অনেকক্ষণ পরে যাক বুকে একটু সাহস নিলাম, সাহস নেওয়ার পরে আমি পাসপোর্টটা উল্টালাম, উল্টে দেখলাম যে আমার ভিসা হয়েছে। এখন খুবই খুশি হলাম, যে এরকম খুশি আসলেই, খুশিটা আসলে আমি কীভাবে এখন আপনাকে প্রকাশ করবো। খুশিটা হচ্ছে এরকমই, আমাদের গ্রামের মধ্যে কৃষকরা জমির মধ্যে ফসল ফলায়, দেখা যায় যে তাদের ফসল ফলাইতেছে, চৈত্র বৈশাখ মাস যখন আসে চারদিকে পানির অভাব, পুরো সমস্ত জমিটা ফেটে চৌচির হয়ে আছে, এরকম একটা অবস্থা। এরকম অবস্থা কৃষকেরও কিন্তু সারা বছরের এই যে ফসলটা যেরকম হবে এই ফসলটা অনুযায়ী কিন্তু তার সংসারটা চলবে, তার অবস্থা কিন্তু সবসময় খারাপ থাকে, সবসময় কান্না, দুঃখ ভরা ভারাক্রান্ত মন নিয়ে এরকম সময় বসে থাকে। যদি আল্লাহ তালা যদি এক ফোঁটা বৃষ্টি যদি দেয় তাহলে আমি আমার ফ্যামিলি নিয়ে বাঁচতে পারবো, আমি আমার বাচ্চা কাচ্চা যেগুলো আছে তাদেরকে নিয়ে বাঁচতে পারবো। তখন আমার অবস্থাটা এরকম হয়ে গেছিলো, আল্লাহ যাক এরকম সময় যখন ওই এক আকাশ থেকে একটু বৃষ্টি পড়ে তখন যে একটা স্বচ্ছন্দ্য বোধ করে যে আল্লাহ তালার অশেষ রহমতে আজকে বৃষ্টি পড়েছে, আমার ফসলগুলো ভালো হয়েছে, যার কারণে অদূর ভবিষ্যতে এবং সামনের একটা বছর বা সামনে যতক্ষণে যায় ওই ফসল অনুযায়ী তার হচ্ছে তার ফ্যামিলিটা ওরকমভাবে চলবে। তো এরকমভাবে আমি দেখলাম যে আমার ভিসাটা পেয়েছে। ওই যে কৃষকের মুখে যেরকম একটা হাসি ফুটেছিল, মানে যেরকম একটা হাসি ফুটে বৃষ্টিটা পেলে, আমারও তদরূপ আল্লাহ তালা ওই রকমই একটা খুশি, এই আমি ভিসাটা দেখি ওরকম একটা খুশি আমার হয়েছে। আমি আন্তরিকভাবে আমি ড্যাফোডিল জাপান আইটিকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আবু ইউসুফ উনি ইমোশন হয়ে গেছেন। আসলে একটা কষ্ট যখন অনেক দিন যাবত যখন একটা জিনিসকে নিয়ে পরিশ্রম করা হয় আর ওই পরিশ্রমটার রেজাল্টটা একটা আনন্দ, এই আনন্দটা আসলে যারা পরিশ্রম করে যে কোনো সেক্টরে, পড়াশোনা হোক, সেটা একজন কৃষক হোক, সেটা একজন শ্রমিক হোক, যেই হোক না কেন, সে এই যে উনি দীর্ঘ এক বছরের মতো ড্যাফোডিল জাপান আইডিতে ল্যাঙ্গুয়েজটা শিখেছেন, এখানে যে দীর্ঘদিন একটা জার্নি, ওনার এই যে কষ্টর যে ফসলটা আজকে উনি ভোগ করলেন, যে আসলে এটার আনন্দটা একমাত্র উনিই ভালো বুঝতে পারবেন যে এই আনন্দটা মানে কীরকম হতে পারে। তো আমি আমার ডান পাশে চলে যাব, আপনার অনুভূতি আমরা জানতে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মন আল্লাহ তালা কাছে শুক্রিয়া জানাই, যার রহমতে আমি আজকে বিষয়টা পেলাম। সবারই আশা থাকে উন্নত কোনো রাষ্ট্রে যে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করা, আমারও সেই হিসেবে আমারও আশা যে যেন আমি জাপান যেতে পারি। সো জাপান যে নিজের ক্যারিয়ারটাকে যাতে ডেভেলপ করতে পারি আল্লাহ কাছে এই দোয়াই করেছিলাম সবসময়। তো যাই হোক, সর্বশেষ দীর্ঘ এক বছর পর আল্লাহ তালা আমাকে সেই সাফল্যটা দিয়েছে।
যে আজকে আমি আজকে 25 তারিখ মার্চের 25 তারিখ আজকে জাপানি ভিসাটা পেলাম। অ্যাকচুয়ালি বলার মতো না যে কি মানুষ খুশি হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। আবু ইউসুফ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও স্যারের কাছে চলে আসবো। স্যার, এই যে দুইজন আজকে ভিসা পেয়েছে, সো আপনারা তো মানে এদেরকে দীর্ঘ 1 বছর যাবৎ জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখিয়েছেন, তো আপনার অনুভূতি জানতে চাচ্ছি, এই যে স্টুডেন্টরা ভিসা পায় সেক্ষেত্রে আপনার একজন টিচার হিসেবে অনুভূতি? জি, থ্যাংক ইউ, ধন্যবাদ প্রশ্নের জন্য। তো আমরা চেষ্টা করি, কষ্ট করি ছাত্রদেরকে সফলতা দেওয়ার জন্যই। ছাত্র যখন সফল হয়, তারা যখন ভিসা পায়, তারা যখন খুশি হয়, আমরাও সবাই খুশি হই এবং আমরা খুবই আনন্দ অনুভব করি। এবং এটাই আমরা সবসময় চাই যেন আমাদের যেন উত্তরোত্তর আমাদের ভিসা পাওয়ার হার যেন ভালো থাকে, আমরা যেন সামনে আরও আগাইতে পারি, আমাদের এখানে এসে যেন মানুষ সফল হয়, সেটাই আমরা সবসময় কামনা করি এবং আমরা খুবই আনন্দিত। আমরা ডিজেটি ফ্যামিলি খুবই আনন্দিত। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার, যারা নতুন স্টুডেন্টরা এখানে ভর্তি হয়, ওনারা যেহেতু আমাদের এখানে ভর্তি হয়েছিলেন, মানে প্রথম দিক দিয়ে স্টুডেন্টরা মনে করে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অনেক একটা কঠিন বিষয়, বাট যখন ভর্তি হওয়ার পর প্রথম দিক থেকে শুরু করে লাস্টের মানে স্টুডেন্টের মানে ফিডব্যাকটা কী হয় আসলে, মানে এটা কন্টিনিউ কি ধরে রাখতে পারে নাকি এরা আবার অনেক স্টুডেন্ট আছে যে ড্রপ আউট হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার কাছে স্টুডেন্টদের এই ব্যাপারগুলো আপনি কীভাবে দেখেন? জি, যারা এখানে ভর্তি হন, যাদের লক্ষ্য স্থির থাকে যে আমরা জাপান যাব এবং আমরাও তাদেরকে সেভাবে কেয়ার নেই, শুরু থেকে তাদেরকে আমরা সেভাবে সব কিছু আমরা ভালোভাবে শেখাই, আবার লিসেনিং, গ্রামার, কাঞ্জি যতগুলি পার্ট আছে সবগুলি আমরা তাদেরকে যত্ন সহকারে শেখাই। যাদের লক্ষ্য থাকে তারা অবশ্যই এখানে থাকে, তাদের গার্জিয়ানরাও আমাদেরকে সাপোর্ট করে এবং ওনারাও খোঁজখবর নেয় ওনাদের ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করতেছে কি না, আমরাও ওনাদেরকে সেই রকম মানে খবরগুলি ঠিকমতো পৌঁছাই এবং লাস্ট পর্যন্ত দেখা যায় যে আমাদের এখানে সবাই ইনশাল্লাহ সফল হয়। যারা নতুন আসতে আসতে তাদেরকেও আমরা আহ্বান জানাবো, ওরা যদি মনোযোগী হয়, যাওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের এখান থেকে যেতে পারবে এবং খুবই ভালো সুযোগ আছে জাপান যাওয়ার। জি, ধন্যবাদ। জি, আমার বাম পাশে আবু ইউসুফ। সো আমি আপনার কাছে জানতে চাবো যে আসলে তো মানে বাহিরে পড়াশোনার জন্য আরও অনেক কান্ট্রি ছিল, তো সেক্ষেত্রে আপনি জাপান সিলেক্ট করেছেন, অলরেডি জাপানিজ ভিসাও পেয়েছেন, সো আমি জানতে চাবো যে আসলে কেন জাপান যেতে যাচ্ছেন? জাপানটা হচ্ছে আমার মূলত ইচ্ছা হচ্ছে অটোমোবাইলিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া, কারণ গাড়ির প্রতি আমার হচ্ছে খুব একটা ইন্টারেস্ট আর কি, এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে যে গাড়ি নিয়ে কিছু করার আর কি, যেমন হচ্ছে গাড়ি নিয়ে গাড়ির ব্যবসা করা বা গাড়ি সম্পর্কে ভালো মন্দ জানা আর কি। যেহেতু দেখতেছি যে অন্য পৃথিবীর মধ্যে যেই কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলো থেকে জাপান হচ্ছে এগিয়ে আছে, জাপান হচ্ছে প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে আছে এবং গাড়ির মধ্যে যে ভালো ভালো কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলো অধিকাংশই জাপানের মধ্যে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমার গাড়ির প্রতি ইন্টারেস্ট আছে এবং অটোমোবাইলিং ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি পড়াশোনা করব, তাই জাপানটাকে আমি বেছে নিয়েছি জাপানি আমার পড়াশোনা করার জন্য এবং আমার ফিউচারে উন্নতির জন্য আমি তাই জাপানটাকে বেছে নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে জাপান টেকনোলজি বেসড কান্ট্রি, আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য তো জাপান খুব বেস্ট একটা কান্ট্রি। তো যারা অটোমোবাইল নিয়ে পড়াশোনা করতে চান, আবু ইউসুফের মতো আপনারা চাইলে ড্যাফোডিল জাপান আইটিতে ভর্তি হতে পারেন। আসলে আপাতত দৃষ্টিতে মনে হবে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কঠিন, বাট যখন আপনারা ভর্তি হয়ে যাবেন, ভর্তি হওয়ার পরই বুঝতে পারবেন যে আসলে সব কিছুই সহজ যখন আপনারা জিনিসগুলো শিখে যাবেন। এখানে হিরাগানা কাতাগানা কাঞ্জি থাকে, তো এই ব্যাপারগুলো যখন আপনারা জেনে যাবেন আসলে তখনই আপনাদের কাছে ল্যাঙ্গুয়েজটা খুব সহজ মনে হবে। আমার ডান পাশে চলে যাব আপনার কাছে, যে আসলে আপনি কেন জাপান যেতে যাচ্ছেন? অ্যাকচুয়ালি আমি গত বছর ঢাকা পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করছি, তো আমার লক্ষ্য ছিল যে আমি উন্নত কোনো রাষ্ট্রে যে বিএসসিটা কমপ্লিট করব, সেই ক্ষেত্রে ইউরোপে যেসব দেশগুলো আছে সেই ওইগুলোতে আইএলটিএস লাগে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা সেক্ষেত্রে আমি ইংলিশটা এমনি ভয় পেতাম, তাই আমি জাপানটাকে চুজ করছি। জাপান নিজেদের কালচার বা নিজেদের ল্যাঙ্গুয়েজ দিক দিয়ে ওনারা বেশি গুরুত্ব দিয়ে থাকে, তাই আমি ড্যাফোডিল জাপান আইটি গিয়ে জাপান আইটি কনসালটেন্সির মাধ্যমে জাপানি ভাষা শিখলাম, শেখার পর জাপানে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, জাপানি ভিসা পেয়েছি আর কি।
যে আপনি কতদিনের ভিসা পেয়েছেন? আমি এক বছর তিন মাস ভিসা পেয়েছি। আপনার ভিসাটা কি একটু দেখানো? জি, প্রিয় দর্শক, আমি এখানে দেখতে পাচ্ছি উনি এক বছর তিন মাসের ভিসা পেয়েছেন। উনি 24 মার্চ হচ্ছে ভিসাটা ইস্যু হয়েছে, আজকে উনি রিসিভ করেছেন। তো শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিসাটা দেখানোর জন্য। আমি এখন আমার বাম পাশে চলে আসব, আপনার ভিসাটা যদি আমাকে একটু দেখা দেন। অবশ্যই জি, এটাই হচ্ছে আমার ভিসা। থ্যাংক ইউ আবু ইউসুফ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে উনি 2 বছর 3 মাসের ভিসা পেয়েছেন। উনিও 24 মার্চ ওনার ভিসাটা ইস্যু হয়েছে, উনি আজকে ভিসাটা রিসিভ করেছেন। আপনাদেরকে দুজনকে কনগ্রাচুলেশন ভিসা পাওয়ার জন্য। তো সর্বোপরি আমরা জানতে চাবো যে আপনার DGIT-তে কবে ভর্তি হয়েছিলেন? আমি DGIT-তে জুনের দিকে ভর্তি হয়েছি। জুন মানে 18 জুন? 2018 জুন, ওরকম সময় থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি আর কি। আপনি নার্ট JLPT কি দুইটাই দিয়েছিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার নার্ট JLPT দুইটাই আছে, দুইটাই পাশ করেছি। তো সেক্ষেত্রে তো আপনার ইন্টারভিউ ফেস করতে হয় নাই মেবি? আমার হচ্ছে JLPT থাকার কারণে ইন্টারভিউ ফেস করতে হয় নাই। তারপরেও আমাদের ড্যাফোডিল জাপানাইটির টিচাররা আমাদের ওইরকমভাবে তৈরি করে পাঠিয়েছেন, যখনই যেরকম প্রশ্ন করুক না কেন, ওইরকম প্রশ্ন যেহেতু আমরা অ্যান্সার দিতে পারি, ওইরকমভাবে আমাদেরকে পর্যায়ক্রমে আমি কারণ আমরা সবাই জানি যে হচ্ছে JLPT থাকলে ভাইবা নিতে হয় না, তারপরেও কিন্তু আমি তেরোবার ভাইবা দিয়েছি যতটুকুই পারি। তারপরে আরও ভালো করার জন্য টিচাররা আমাদেরকে পর্যায়ক্রমে একবারের পর একবার 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 করে ভাইবা দিতেছে। প্রায় আমি 13 বারের মতো ভাইবা দিয়েছি আমাদের টিচারের কাছে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে উনি এম্বাসি ফেস করার আগে 13 বার ভাইবা দিয়েছেন আমাদের এখানে। সো আমাদের এখানকার টিচাররা কতটা ডেডিকেটেড যে একজন স্টুডেন্টের পিছনে কতটা পরিশ্রম করে যে 13 বার ভাইবা দেওয়ার ব্যবস্থা রেখেছেন, যে ভাইবা দিয়েছেন ড্যাফোডিল জাপান IT-তে। সো এটা আমি মনে করব যে আমাদের টিচারদের অবদান, যেহেতু ধৈর্য সহকারে আমাদের স্টুডেন্টকে টেক কেয়ার করা হয়। তো সেক্ষেত্রে আমি জালাল স্যারের কাছে চলে যাব। স্যার, এই যে 13 বার ইন্টারভিউ ভাইবা দিল আমাদের এখানে, সো এই ব্যাপারগুলো তো বেসিক্যালি আপনিই দেখেন। হ্যাঁ, এত ধৈর্য সহকারে যে আপনি ইন্টারভিউ নিচ্ছেন এম্বাসি ফেস করার জন্য, আলটিমেটলি উনি ভিসাও পেয়েছেন, তারপরেও মানে এত 100% প্রিপারেশন নিয়েই কিন্তু এম্বাসি ফেস করতেছে, যাতে কোনো কারণে এম্বাসিতে যাতে না আটকাতে পারে। তো এই ব্যাপারটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। জি, ধন্যবাদ। আমাদের জানা সত্ত্বেও JLPT নার্ট টেস্ট পাস করা থাকলে তাদের এম্বাসিতে ভাইবা লাগে না, সেই জিনিসটা আমরা জানার পরেও আমরা তাদেরকে ফুল প্রস্তুতি নিয়ে তারপর আমরা জাপানে এম্বাসিতে পাঠাই। যতবার তারা মানে 100% আনসার করতে না পারবে, ততবার আমরা তাদেরকে প্র্যাকটিস করাই। বারবার প্র্যাকটিস করে যখন আমরা শিওর হয়ে যাই ইনশাল্লাহ, যে কোনো প্রশ্ন করলে তাদের কোনো সমস্যা হবে না, তারা আনসার করতে পারবে, কাঞ্জি প্যাসেজ তারপরে ভাইবা যে কোনো ধরনের প্রশ্ন করলে যেন তারা আনসার করতে পারে, সেই প্রস্তুতি নেওয়ার শেষ হইলে তারপরে তারা আমরা তাদেরকে এম্বাসি যাওয়ার অনুমতি দেই, তারপরে ইনশাল্লাহ তারা পেপার্স নিয়ে এম্বাসিতে যাই। এটা আমাদের প্রতিষ্ঠানের একটা নিয়ম। জি, প্রিয় দর্শক, আমি জালাল স্যারের সাথে আরও কিছু কথা অ্যাড করতে চাই। এখানে JLPT নার্ট যারা পরীক্ষা দিবেন এবং পাস করবেন, তাদের আসলে এম্বাসিতে ভাইবা বা ইন্টারভিউ ফেস করতে হয় না, তারপরও 100% প্রিপারেশন নিয়েই কিন্তু আমাদের স্টুডেন্টরা এম্বাসি ফেস করেন। আর আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এখানে নার্ট JLPT পরীক্ষার আগে এখানে মক টেস্ট হয়ে থাকে, আমাদের টিচাররা মক টেস্টের আয়োজন করে থাকে। তো এই বিভিন্ন ধরনের টেস্ট এবং এম্বাসি ইন্টারভিউ প্র্যাকটিস, স্কুল ইন্টারভিউ প্র্যাকটিস, এই ধরনের অ্যাক্টিভিটি বা এই ধরনের আমাদের কার্যক্রমগুলো চালু থাকার কারণেই কিন্তু আমাদের সফল স্টুডেন্টের সফলতাটা চলে আসে। তো আমার ডান পাশে এখন চলে যাব যে আপনি আসলে আমাদের এখানে কতদিন আগে ভর্তি হয়েছিলেন? আমি গত বছরের মে মাসে ভর্তি হয়েছি, এখন পর্যন্ত চলতেছে আর কি, কন্টিনিউ। প্রিয় দর্শক, এখন আমি চলে যাব আমার বাম্পাসে আবু ইসুবের কাছে। যে এই যে নতুন যারা যেতে চায় জাপানে, আপনাদের মতো তো আরও অনেকে স্বপ্ন আছে জাপান যাওয়ার জন্য, তো অনেকেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কারণে পিছিয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি নতুন স্টুডেন্টের ক্ষেত্রে কী বলবেন? হ্যাঁ, নতুন স্টুডেন্টের ক্ষেত্রে
যারা আসবে জাপানি ভাষা পড়ার জন্য ড্যাফোডিল জাপান আইটিতে যারা আসবে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে এটাই, আমি যখন মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন ফার্স্ট আসি তখন হচ্ছে প্রথম অবস্থায় ভাষাটা খুবই হার্ড ছিল, আমার ব্রেনে আটকেতেছে না, কারণ একটা ভোকাবুলারি একটা লেসনের মধ্যে প্রায় গড়ে 25-30 এরকম করে ভোকাবুলারি থাকে। প্রথম অবস্থায় যেহেতু নতুন একটা ভাষা প্রায় দিনে রাতে দিন রাতে পড়াশোনার পাশাপাশি পড়াশোনা লেখার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি রাতের মধ্যে 6 ভোকাবুলারি মুখস্থ করলাম, দিনের মধ্যে 6 ভোকাবুলারি মুখস্থ করলাম, তারপরে দেখা যাচ্ছে আর পরের দিন আমি আবার পারতেছি না, কিন্তু আমি লিখতেছি। এই আমার অল স্টুডেন্ট আমার বেঁচে যত স্টুডেন্ট ছিল দেখলাম যে সব স্টুডেন্ট ছিল আমার থেকে এগিয়ে চলে গেছে, আমি আসলে তাদের সাথে পালাক্রমে দিয়ে যেতে পারতেছি না, কারণ আমার চিন্তা সবসময় এটা রাখতে পারতেছি যে তারা পারতেছে আমি পারবো না কেন। আমার হচ্ছে প্রায় 12 লেসন শেষ হয়ে গেছে কিন্তু তারা পরীক্ষা দিলে সবাই দেখি যে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতেছে, আমার মানে তাদের তুলনায় আমার তত ভালো হইতেছে না, তখন দেখলাম যে তাহলে আমার নিশ্চয়ই ঘাটতি আছে, আমার আরও পড়তে হবে। পড়াশোনার পাশাপাশি আমি লেখা শুরু করলাম, লিখতে লিখতে দেখা যায় যে প্রায় অনেক লিখে ফেলেছি, প্রায় অনেক খাতা কিন্তু আমি শেষ করেছি লিখতে লিখতে। তারপরে এক পর্যায়ে পড়তেছি, তারপরে যখন আমি লেসন 20 মধ্যে যাই তখন কি একটা পরীক্ষা হয়, পরীক্ষার মধ্যে দেখা যায় যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আবার দেখা যায় যেই স্টুডেন্টটা সবার লাস্ট ছিল ওই স্টুডেন্ট আমি ইউসুফ আবার দেখা যায় সবার ফার্স্ট হয়ে গেছি। তাই আমার বলার ছোটো ভাইদের জন্য আমার বলার হচ্ছে এটাই, তারা পড়াশোনার পাশাপাশি লিখতে হবে এবং কি একটা ক্লাসও মিস করা যাবে না, যদি ক্লাস মিস করে তাহলে সে অবশ্যই পিছিয়ে পড়বে, কারণ টিচাররা যে নোটটা দিতেছে আমাদেরকে ক্লাস করার সময় যে নোটটা দিতেছে ওই নোটটা যদি আমি ক্লাসে না আসি তাহলে ওই নোটটা কিন্তু আমি পাবো না। মেন হচ্ছে একটা সময় আসবে যে ভোকাবুলারি আমি পড়তে পড়তে আমার অলরেডি হয়ে গেছে কিন্তু ক্লাস মিস করার কারণে যে ক্লাসের মধ্যে যে নোটটা আছে ওই নোটটার কারণে আমি পিছিয়ে পড়তেছি। তাই নিয়মিত আমি পড়া পারি আর না পারি নিয়মিত আমার ক্লাস কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ ক্লাস করে গেলে যে নোটগুলো স্যাররা আমাদেরকে দিতেছে ওই নোটগুলো দিয়ে দেখা যায় যে ভোকাবুলারি পড়তে পড়তে একসময় ইনশাল্লাহ ব্রেনে সেট হয়ে যাবে, যখন ব্রেনে সেট হয়ে যাবে তখন ওই নোটগুলো দেখলে ওই অনুযায়ী আমরা পড়ে গেলে অবশ্যই আমরা এগিয়ে যাব। তাই ছোটো যারা ভবিষ্যতে যারা আসবে জাপানি ভাষা নিয়ে পড়াশোনা করবে তারা যেন প্রত্যেকটা ক্লাস যেন নিয়মিত করে আর এবং মনোযোগ সহকারে যেহেতু যেন পড়াশোনা করে ভোকাবুলারির প্রতি গুরুত্ব দিতে হবে এবং প্লাস কাঞ্জি যেগুলো আছে কাঞ্জির প্রতি গুরুত্ব দিতে হবে। আমি ইউসুফ আপনাকে ধন্যবাদ, আমি এখন চলে যাব ডান পাশে ইউসুফ শরীফ। সো জাপানে যেতে হলে তো ডকুমেন্টেশন একটা ব্যাপার থাকে, যেহেতু জাপান ইমিগ্রেশন খুব স্ট্রিক্টলি চেক করে ডকুমেন্টেশন, তো সেক্ষেত্রে আপনার গ্র্যান্ড কে ছিল? আমার গ্র্যান্ডটা ছিল আমার বাবা। আর ডকুমেন্ট জাপান পাশাপাশি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ডকুমেন্টও ওনারা খুব করে, তো যেহেতু আমাদের ডকুমেন্টগুলো সব ইংলিশ, তো এখানে ডেফিনেটলি জাপান আইটির মাধ্যমে ওনার নেটিভ যে টিচার আছে ওনারাই ডকুমেন্টগুলো ট্রান্সলেট করে জাপানিজ ট্রান্সলেট করে। সো এখানে ডকুমেন্টে কোনো ট্রান্সলেটে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। প্রিয় দর্শক, যে বিষয়টা আমি অ্যাড করতে চাই, আমাদের এখানে যারা ভিসা প্রসেসিং টিমে আছেন এবং যারা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে, আমাদের এখানে নেটিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর আছে যারা অলওয়েজ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে, পেপার্সগুলো ট্রান্সলেট করে। আর আমাদের এখানে যে ভিসা প্রসেসিং টিম তারা খুবই এক্সপার্ট, কোনো ডকুমেন্টে ফলি স্টপে ভুল হয় না, মানে প্রত্যেকটা ডকুমেন্ট খুব স্ট্রিক্টলি চেক করে আমরা ইমিগ্রেশনে পাঠাই। এখন চলে যাব আমার বাম পাশে আবু ইউসুফ। সো আবু ইউসুফ, আপনার গ্র্যান্ডর কে ছিলেন? আমার গ্র্যান্ডর ছিল আমার বাবা। জি, তো ডকুমেন্টেশন নিয়ে তো জাপানে অনেকটাই প্রবলেম থাকে যে স্ট্রিক্টলি চেক করে, তো সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টেশনের কোনো প্রবলেম ছিল কি না? আমার ডকুমেন্টের মধ্যে প্রবলেম ছিল হচ্ছে একটু প্রবলেম যে ফুল স্টপের মধ্যে সমস্যা ছিল, এবং যখন আমরা একটা পেপার তৈরি করি আর কি, আমার জানা সত্য তৈরি করার পরে কিন্তু কিছুটা আবার ভুল থেকেও যায়। যখন আমি আমার যত ডকুমেন্টস আছে সবগুলো হচ্ছে ড্যাফোডিল জাপান আইটি ডকুমেন্টস টিমের কাছে দিয়েলাম, তারা এগুলো সবগুলো দেখলো, দেখার পরে কিছু প্রবলেম ছিল, ওই প্রবলেমগুলোকে ওনারা মার্কিং করে দিয়ে দিয়েছে যে এগুলো প্রবলেম আছে আপনি এগুলো ঠিক করেন। তখন হচ্ছে ওই যে আমার হচ্ছে বার্থ সার্টিফিকেটে একটা ছিল আর কি, যে ডট ছিল, ডটটা কিন্তু অনেক সময় মানে ডটে প্রবলেম ছিল, ওইটাও মানে ভুল ধরেছে আর কি, জাপান আইটি ভুল ধরেছে যে এটা সমস্যা হবে। তখন আমি ওইটা আবার আমার ইউনিয়ন পরিষদ থেকে ঠিক করে নিয়ে আসছি।
প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন যে কোনো ডকুমেন্টের কোথাও যদি ডটও যদি ভুল থাকে সেটা কিন্তু কারেকশন করে নিতে হয়। সো আপনারা যদি জাপান যেতে চান তার আগে বলবো যে ডকুমেন্টেশনগুলো যেন 100% ঠিক থাকে। এখন আমি চলে যাব আমার স্যারের কাছে। শাহজালাল স্যার, যেহেতু ওনারা দুইজন আজকে ভিসা পেয়েছেন, তো সেক্ষেত্রে মানে যারা নতুন স্টুডেন্ট ভর্তি হতে চান জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভর্তি হতে চান, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? জি অবশ্যই, যারা জাপান যেতে চান নতুন, তাদের সামনে আমাদের অক্টোবর সেশন চলতেছে, তাদেরকে শীঘ্রই আমাদের DJIT-তে ভর্তি হতে হবে। মানে প্রাথমিক যে প্রয়োজন সেটা হলো ভাষা শিখতে হবে, তারপর গ্রান্টার, তারপর ডকুমেন্টস। তো সেদিক দিয়ে দেখা যায় যে ভাষাটাই সর্বাগ্রে আসে। তাই আমরা সবাইকে আহ্বান জানাবো, জাপান যাওয়ার আগ্রহ থাকলে খুব তাড়াতাড়ি এসে জাপান ডেপুটেল জাপানাইটিতে ভর্তি হতে হবে, ভাষাটা শিখতে হবে, তারপর আমরা নার্স JLPT পরীক্ষা নিব, পরীক্ষা পাস করতে হবে, পাশাপাশি ডকুমেন্টস ঠিক করতে হবে। তো সবাইকে আহ্বান জানাবো, যদি অক্টোবর সেশন ধরতে হয় খুব শীঘ্রই ডেপুটেল জাপানাইটিতে এসে ভর্তি হওয়ার জন্য। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। আমি এখন চলে যাব আমার বাম পাশে আবু ইউসুফের কাছে। সো আবু ইউসুফ, আপনি তো আমাদের ডেপুটেল JAPAN-IT-র মাধ্যমে আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছেন, তো সেক্ষেত্রে আমাদের DJIT-র কোনো সার্ভিসের বিষয়ে আপনি কোনো মন্তব্য আছে কি না? আমার ডেপুটেল JAPAN-IT-র মধ্যে এসে আমি ওরকম কোনো কিছু বা একটু যে একটা বিরূপ মন্তব্য করবো ওরকম কোনো কিছুই আমার চোখে পড়ে নাই। ওরা ডেপুটেল JAPAN-IT-র ডকুমেন্টস টিম স্যান্স টিচার যারা আছে সবাই আমাদেরকে সবসময় বন্ধুসুলভভাবে পরামর্শ দিয়েছেন, তাদের প্রতি আমাদের তারা সবসময় আমাদেরকে আদর এবং যত্ন দুইটাই বন্ধুসুলভভাবে আমাদেরকে সবসময় পরামর্শ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারলেন যে জাপান যেতে হলে অনেকটা সময় ব্যয় করতে হয়। তো বিলম্ব না করে আপনারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে তিনটা শিপমেন্টে ভর্তি হয়, একটা হচ্ছে মর্নিং শিফট, ডে শিফট অ্যান্ড ইভিনিং শিফট। মর্নিং শিফট যেটা, সেটার ক্লাস শুরু হয় সকাল 10টা থেকে 2টা পর্যন্ত, ডে শিফটের ক্লাস শুরু হয়েছে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, ইভিনিং শিফটের ক্লাস শুরু হয়েছে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। সো আপনারা চাইলে যে কোনো একটা শিপমেন্টে ভর্তি হতে পারেন, আর যারা জব করেন তাদের জন্য ইভিনিং শিপমেন্টটা খুব ভালো, আর যারা স্টুডেন্ট তারা চাইলে ডে ব্যাচ অথবা মর্নিং ব্যাচে ভর্তি হতে পারেন। আর আমাদের অফিসের ঠিকানা হচ্ছে পান্তপথ স্কয়ার হসপিটালের পাশে, ইউনিয়ন হার্সেল লেভেল 8। আর আমাদের ওয়েবসাইট অথবা সোশ্যাল যে কোনো সাইটে গেলে আমাদের অ্যাড্রেসটা পাবেন, ওখানে নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা চাইলে ফেসবুকেও ইনবক্সে নক করতে পারেন। আপনাদেরকে অনুরোধ করব যারা জাপান যেতে চান তারা সময় নষ্ট না করে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।